মানুর রহিম, আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সেতারা বেগম, সহকারী শিক্ষিকা, চকরিয়া গ্রামার স্কুল। সকল শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা করোনাকালীন সময়ে পিতামাতার পাশে থেকে মাশাআল্লাহ খুবই ভালো আছো, তাই না? আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত মার্চ মাসের 17 তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। শিক্ষার্থীরা বসে থাকলে কি চলবে? বাসায় বসে লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর তাই আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার পাঠ হবে অধ্যায় 6, আবহাওয়া ও জলবায়ু, সরি, জলবায়ু ও দুর্যোগ। আজকে আমার পাঠ হবে জলবায়ু ও দুর্যোগ। জলবায়ু পরিবর্তন, কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। তাইলে বোর্ডে দেখা যাচ্ছে কি আবহাওয়া কি এবং জলবায়ু কি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে এবং নদী ভাঙন, খরা, ভূমিকম্প এসব নিয়ে আমরা আলোচনা করব। এই পাঠের মধ্যে এগুলোই আমরা ভালো করে জানব। তো তোমাদের পাঠ্য বইয়ে ফিরে আসো, পাঠ্য বই খুলো। দেখা যাচ্ছে ওখানে আবহাওয়া কাকে বলে, কোন স্থানের স্বল্প সময়ে গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। বন্ধুরা, কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ। মানবসৃষ্ট দূষণ বলতে শিক্ষার্থীরা আমরা সবাই বুঝতে পারি বিভিন্ন ধরনের শিল্প কারখানা, যানবাহনের ধোঁয়া, এসব কিছু। আর এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাহলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটে তা হলো গড় তাপমাত্রা বৃদ্ধি পায়, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হয়, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যায়, বারবার বন্যা, ভয়াবহ বন্যা হয়, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হয়, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যায়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। তো বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য, কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিশেষভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ও কাজ করে যাচ্ছে। এবার দেখি 2007 সালে তোমাদের আরও কিছু করি। 49 পৃষ্ঠার মধ্যে দেখা যাচ্ছে 2007 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট সিডরের মতো আরও কিছু ঘূর্ণিঝড়ের সম্পর্কে তত্ত্ব খুঁজে বের করো। তাহলে তোমরা বিভিন্ন তত্ত্বগুলো খুঁজে বের করবে। এবং এখানে দেখা যাচ্ছে ঘন্টায় এর গতিবেগ ছিল 160 কিলোমিটার, যা 3447 জনের জীবনহানি ঘটিয়েছিল। 2009 সালের ঘূর্ণিঝড় আইলায় 330 জন মানুষ মারা যায়, 8208 জন নিখোঁজ হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমরা পরিবারের লোকজনের সাথে আলাপ করে জেনে নিবে। এরপরে দেখা যাচ্ছে নদী ভাঙন। বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, তাই এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যায়, ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যা নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ।
বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউয়ের নদীর পাড়ে আঘাত হানে, ফলে বন্যার সময় নদী ভাঙন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। নিচের মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে নদীর পাড় ভাঙনের জন্য দায়ী নদী থেকে বালি উত্তোলন, নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা, মানবসৃষ্ট প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। এরপরে দেখা যাচ্ছে খরা। আমাদের দেশের কোনো কোনো অঞ্চল যেমন নদী ভাঙনের শিকার হচ্ছে, আবার কোনো কোনো অঞ্চল খরার কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেড়ে যাচ্ছে। মানবসৃষ্ট কারণেও খরা হয়। গাছ কেটে ফেলা, গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখতে পারে। অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায়, এই কংক্রিট পানি ধরে রাখে না। কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়। তাহলে খরার ফলাফলগুলো দেখি। পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা যায়, খাবার পানির অভাব দেখা যায়। এবার আসো ভূমিকম্প। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। পাশের একটি মানচিত্র দেওয়া আছে তোমাদের বইতে 54 পৃষ্ঠায়, দেখো ওখানে বিভিন্ন রঙের ভূমিকম্প প্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। ওখানে এলাকায় একের উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এলাকা তিনের দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলকভাবে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরাসরি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। বন্ধুরা, এবার আমরা কিছু অনুশীলন করি তোমাদের পাঠ্য বই থেকে। এটা আমাদের পঞ্চম শ্রেণীতে পরীক্ষা থাকবে, চারটি আইটেম। ওখানে এক নম্বরে থাকবে তোমার, এক নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দুই নম্বরে থাকবে শূন্যস্থান, শিক্ষার্থীরা তিন নম্বরে থাকবে মিলকরণ, চার নম্বরে থাকবে বর্ণনামূলক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। তাহলে আমরা এ অধ্যায় ভালো করে তোমরা অনুশীলন করলে কী করতে পারবে? সংক্ষেপে উত্তর বের করতে পারবে। আমরা অনুশীলনীতে দেখি আবহাওয়া কাকে বলে। আমরা সবাই জানি আবহাওয়া কাকে বলে, বইতে দেওয়া আছে। আবহাওয়া হলো কোনো স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাত দুই নম্বরে দেখা যাচ্ছে জলবায়ু কি? জলবায়ু হলো কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারা
নির্দিষ্ট ধারা। আর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটে তোমরা বাসায় ভালো করে পাঠটি অনুশীলন করলে এগুলো সব লিখতে পারবে। পরীক্ষার ভালো ফলাফলের জন্য এই পাঠটি ভালো করে অনুশীলন করতে হবে। আবহাওয়া কারণে আবহাওয়ার কারণে কি কি ক্ষতিগ্রস্ত হয়, আবহাওয়ার কারণে কি কি ক্ষতিগ্রস্ত হয় 4 নম্বরে লিখতে পারবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটে শিক্ষার্থীরা এভাবে তোমরা বিভিন্ন লাইন থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করতে পারবে এবং বাসায় বসে বসে এই অধ্যায়গুলো ভালো করে প্রত্যেকটা লাইন ভালো করে পড়লে প্রশ্ন উত্তর এভাবে নিজে নিজে তৈরি করতে পারবে এবং উত্তরও নিজে নিজে লিখতে পারবে। এখানে 51 পৃষ্ঠায় তোমাদের এসু বলি, এসু লিখি, আরও কিছু করি, যাচাই করি, এই প্রশ্নগুলো এখানে ছোট ছোট যে প্রশ্নগুলো দেওয়া আছে বন্ধুরা, এলো তোমরা এই অনুশী পাঠটি ভালো করে অনুধাবন করলে প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তবে শূন্যস্থান তো তোমাদের এভাবে করে শূন্যস্থান এগুলো সংক্ষেপে উত্তর এভাবে তৈরি করতে পারবে। এর রিডিং থেকে তোমরা আবার শূন্যস্থান তৈরি করতে পারবে। যেমন এক সরাসরি বইয়ের লাইন দিয়ে না দিয়ে যে আমাদের 100% যোগ্যতাভিত্তিক প্রশ্নের কথা বলা হয়েছে, তোমরা নিজের ভাষায় শূন্যস্থানকে গুছাতে পারবে। যেমন জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা, তোমরা লিখতে পারবে জলবায়ু কোন স্থানের জলবায়ু কোন স্থানের ড্যাশ অবস্থায় এভাবে তৈরি করতে পারবে। আর একটি দেখাচ্ছি, ড্যাশ বেড়ে গেলে কৃষি জমির ক্ষতি হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামী ক্লাসে আসা পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।